হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের যারা এখনও টাকা পাননি আপনাদের স্ট্যাটাসে কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে নাহলে কিন্তু আপনার শুধুমাত্র অ্যাকাউন্ট চেক করবেন কিন্তু টাকা আপনাদের ঢুকবে না কারণ এর আগের ভিডিও তো আমি আপনাদের বলেছিলাম শুধুমাত্র তাদেরই অ্যাকাউন্টে টাকা ঢুকবে যাদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে অনেকের অনেক রকম স্ট্যাটাস শো করছে তো অনেকেই জানে না কোনটার কি মানে তো আপনারা কী করবেন কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে আপনারা চলে আসবেন আপনাদের ভোটার কার্ডটার সাথে রাখবেন সেটা রাখার পরে আপনারা কী করবেন এই যে এখানে আসা পরে নথিভুক্ত কৃষকের যে তথ্য এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে দেখতে হবে যে আপনি অ্যাকাউন্ট যে চেক করেছেন আগে আপনাকে এখানে স্ট্যাটাসটা কী শো করছে যদি এখানে স্ট্যাটাসে ঠিকঠাক শো করে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঠিক ঢুকে গেছে অনেকে আবার বলবেন দাদা আমার কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারপরেও টাকা ঢুকে নি তো কেন ঢুকে আমি আপনাদের এখনই কিন্তু বলে দেবো তো দেখুন এখানে আসার পরে আপনাকে কী করতে হবে এন্টার ভোটার কার্ড নাম্বার এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে এখানে আই এম নট এ রিভোর্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে সার্চের উপরে ক্লিক করতে হবে আপনার যে ভোটার কার্ড নাম্বার আর এখানে আই এম নট এ রিভোর্ট এখানে দিয়ে সার্চ করার পরে আপনার যে ডিটেলস সেটা কিন্তু এখানে শো করবে তো একটা ডিটেলস আমি এখানে খুলে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তির দেখুন স্ট্যাটাসটা দেখুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ রয়েছে আর ট্রানজেকশনের ঘরে কি দেখতে পাচ্ছেন ট্রানজেকশন সাকসেস অর্থাৎ এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তি কিন্তু টাকা পেয়েছে ট্রানজ্যাকশান কিন্তু সাকসেস দেখাচ্ছে এবার অনেকের কিন্তু এই যে ট্রানজেকশন স্ট্যাটাসে কিন্তু অনেকেরই এডিএ আপলোডেড থাকতে পারে বা ডিডিএ অ্যাপ্রুভ থাকতে পারে ডিডিএ রেফার রিভার্ড থাকতে পারে এই যে এই অপশনগুলো বললাম এগুলো থাকতে পারে তাছাড়া এরকম থাকতে পারে অ্যাকাউন্ট ভ্যালিড অ্যাকাউন্ট ইনভ্যালিড ট্রানজেকশন ফেল ট্রানজাকশন সাকসেস তো দেখুন এই ব্যক্তি টাকা পেয়েছে ট্রানজ্যাকশন সাকসেস হয়েছে এবার আপনার যদি এখানে ডিডিএ অ্যাপ্রুভ বা ধরুন অ্যাকাউন্ট ভ্যালিড অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকে তাহলে কোনটার কী মানে আপনি কীভাবে বুঝুন সেটা আমরা এই ভিডিওতে দেখে নেব তো দেখুন সেটা দেখতে হবে আপনাকে আমি আপনাদের ডিটেলস একদম বিস্তারিত স্ট্যাটাসের মানিগুলো বুঝিয়ে দিচ্ছি তাহলেই আপনারা বুঝে যাবেন যে আপনাদের অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি বা কবে ঢুকবে তো চলুন আমরা দেখে তো দেখুন এখানে এক দুই তিন চার করে কিন্তু আমি শার্টটা স্ট্যাটাস আপনাদের সামনে এক্সপ্লেন করবো তো আপনারা এ টু জেড ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু যেই স্ট্যাটাসটাই আপনার থাকুক না কেন সেটার মানে কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন তো প্রথমে যেটা আমি রেখেছি এডিএ আপলোডেড এডিএর ফুল ফর্ম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এটা যদি আপনার স্ট্যাটাসে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কৃষি দপ্তর থেকে আপনার যে তথ্য ডিডিএর কাছে কিন্তু আপলোড অথবা পাঠিয়ে দিয়েছে তারপরে স্টেপ কি থাকবে ডিডিএ অ্যাপ্রুভ যাদের ডিডিএ অ্যাপ্রুভ শো করছে তাদের বুঝতে হবে ডিডিএর ফুল ফর্ম হচ্ছে ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার যদি এই স্ট্যাটাসটা আপনার থাকে তাহলে দেখুন আপনার তথ্য ভেরিফাই করে অ্যাপ্রুভ করে দিয়েছে এবার এই যে যখনই এডিএ কিন্তু আপলোড করেছে আপনার তথ্য তখন ডিডিএ ধরুন ভেরিফাই করে অ্যাপ্রুভ করে দিয়েছে এবার ডিডিএ কিন্তু ভেরিফাই করে অ্যাপ্রুভ নাও করতে পারে অ্যাপ্রুভ না করে কি করতে পারে দেখুন রিভার্ট করতে পারে ডিডিএ রিভার্ট ডিডিএ রিভার্ট মানে কি ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার আপনার যে তথ্য সেটা পুনরায় এডিএর কাছে পাঠিয়ে দিয়েছে সংশোধনের জন্য অর্থাৎ যখনই এই যে এডিএ আপলোড করেছে আপনার তথ্য ডিডিএ ভেরিফাই করে দেখল যদি অ্যাপ্রুভ হলো তাহলে তো অ্যাপ্রুভ করে দিল ডিডিএ অ্যাপ্রুভ আর যদি অ্যাপ্রুভ না হল কোনো প্রবলেম সেক্ষেত্রে কিন্তু ডিডি আবার রিভার্ট করে আপনার কাছেই পাঠিয়ে দেবে অর্থাৎ এডিয়ার কাছে পাঠিয়ে দেবে যে আপনার কিন্তু প্রবলেম রয়েছে এই প্রবলেমটা সলিউশন করে পাঠাতে হবে তখন আবার কী হবে এডিয়া থেকে আপনাকে ফোন করবে বা আপনি কিন্তু যখন হবে না তখন নিজেই যাবেন যে গিয়ে আমারটা কেন হচ্ছে না তখন কিন্তু আপনাকে বলবে এই জিনিসগুলো দিন যখন আপনারটা আবার সংশোধন করে আবার ডিডিএর কাছে পাঠাবে তখন ডিডি আবার ভেরিফাই করে দেখবে যদি ঠিক থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভ করবে নাহলে কিন্তু আবার রিভার্ট করে পাঠিয়ে দেবে তারপরে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড এই যে স্ট্যাটাস এটা যাদের শো করবে তাদের কিন্তু বুঝতে হবে এটি একদম টাকা পাবার শেষ ধাপ অর্থাৎ এবার আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বার ভ্যালিড রয়েছে কোনো রকম কোনো অ্যাকাউন্টে প্রবলেম নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড এটা চলে আসবে তো এক দুই তিন করে এই চারটা গেল আমি এবার পাঁচ নাম্বার থেকে আপনাদের আবার দেখাই তো দেখুন এখানে আবার অ্যাকাউন্ট ইনভ্যালিডও থাকতে পারে ধরুন আপনার ডিডিএ অ্যাপ্রুভ করে দিল করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ভ্যালিডেশন হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকার মতো অবস্থায় রয়েছে কি না সেটা কিন্তু যাচাই করা হবে তো দেখুন এখানে আমি কি বলছি আপনারা আপনার অ্যাকাউন্টে সমস্যা রয়েছে আপনাকে কৃষি দপ্তরে গিয়ে ঠিক করতে হবে যদি আপনার এটা শো করে স্ট্যাটাসে অ্যাকাউন্ট ইনভ্যালিড ইনভ্যালিড মানে আপনার কোনো প্রবলেম রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যার কারণে কিন্তু অ্যাকাউন্টটা ভ্যালিড হতে পারেনি সেক্ষেত্রে আপনাকে আপনার যে আধার কার্ড আর ভোটার কার্ড আর ব্যাংকের বই এই তিনটা নিয়ে কিন্তু অরিজিনাল নিয়ে কিন্তু আপনাকে এডি অফিসে যেতে হবে আপনার যে কৃষি দপ্তর সেখানে গেলেই কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ভ্যালিড করে দেওয়া হবে তারপরে যে স্টেপ রয়েছে ট্রানজাকশন সাকসেস অর্থাৎ যাদের এটা শো করবে ট্রানজ্যাকশন সাকসেস তাদের এটা বুঝতে হবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে এবার আপনি ব্যাঙ্কে গিয়ে টাকা তুলতে পারেন এবার এখানে অনেকেরই আবার কোশ্চিন হবে যে এই ট্রানজাকশান সাকসেস আমার শো করছে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো ধরুন আপনি আগে থেকে কৃষি দপ্তরের থেকে অর্থাৎ আপনি আগে থেকে কৃষক বন্ধুর টাকা পান সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্যাটাসটা এটা শো করতে পারে যে ট্রানজাকশন সাকসেস অর্থাৎ এর আগের কিস্তি যারা পেয়েছেন তাদের কিন্তু ট্রানজাকশন সাকসেস এটাই এখনও থাকবে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হবে অর্থাৎ আস্তে আস্তে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এভাবে কিন্তু আসা শুরু করবে তো যাদের এখনও ট্রানজাকশান সাকসেস দেখাচ্ছে তারা একটু ওয়েট করবেন আপনাদের স্ট্যাটাসও কিন্তু পরিবর্তন হবে সাত নম্বরে যেটা রয়েছে ট্রানজ্যাকশন ফেল্ড অর্থাৎ যদি আপনার স্ট্যাটাসে আপনি দেখেন যে ট্রানজ্যাকশন ফেল দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি বুঝতে হবে দেখুন এখানে আমি বলে দিয়েছি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারেনি কোনো সমস্যার জন্য ফেল হয়েছে আপনি কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন অর্থাৎ যদি আপনার ট্রানজেকশন ফেল হয় সেটা কোনো কারণবশত হতে পারে অনেকগুলো কারণ রয়েছে তো কোনটার জন্য আপনার হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন না যদি আপনি এডিও অফিসে যান আপনার তথ্য নিয়ে যেমন আধার কার্ড ভোটার কার্ড আর ব্যাংকের বই তখন কিন্তু আপনাকে বলে দেওয়া হবে আপনার এই কারণে ট্রানজেকশনটা ফেল হয়েছিল এখন আপনি এইরকম গুলো দিন তখন কিন্তু তারা ঠিক করে দিবে তারপরে কিন্তু আপনার ট্রানজেকশনটা আবার সাকসেসফুল হবে তো আপনারা বুঝতে পারলেন এই যে এতগুলো আমি আপনাদের স্ট্যাটাস দেখালাম তো আপনাদের যে কোনো একটা দেখালে আপনারা কি বুঝবেন এখন হয়তো আপনাদের আর এত মনে কনফিউশন থাকবে না কারণ আমি অনেক কমেন্ট দেখেছি যারা এডি আপলোডেড মানে কি অ্যাকাউন্ট ভ্যালিড মানে কি অনেকের আবার ট্রানজাকশন সাকসেস এই যে কোশ্চেনগুলো ছিল যাই হোক কারণ আমি ভাবলাম যে পরপর যতগুলো স্ট্যাটাস আমার মনে পড়ছে ততগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম এরপরেও কিন্তু অনেকের অ্যাপ্রুভের জায়গায় আবার রিজেক্টও থাকতে পারে অর্থাৎ স্ট্যাটাস যেখানে করে সেখানে কিন্তু অ্যাপ্রুভ না থাকে রিজেক্টও থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কী করতে হবে সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে আপনারা কিন্তু আগের ভিডিওগুলো দেখতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে নিজে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা আসবে ওখানে ক্লিক করে বেলেকেনটাকেও এনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করবো সেটার যে নোটিফিকেশন সেটা আপনার কাছে পৌঁছে যাবে সেটা থেকে কিন্তু আপনি ভিডিও দেখে আপনার যে সমস্যা সেটা কিন্তু সমাধান করতে পারেন তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করবো ধন্যবাদ